খুবই ভালো লাগছে ভাই, একটু ছবিটা তুলে হাসানের ভাইয়ের সাথে। জি, আমি হচ্ছে হাসানের বড় ভাই। আমরা দুই ভাই তিন বোন। জস বাটলারের যে ওয়ার্কটা মারছে ওইটা খুব পছন্দের আমার, মানে আমি আর অনেক নিজে ভাবতাম যে এরকম কোনো বড় এক ব্যাটারকে ইয়র্কার মেরে বোল্ড করে এভাবে ক্লিন বোল্ড করবে, তো অনেক খুশি। আব্বু বাসায় বলতো যে এভাবে স্ট্যাম্পের গোড়ায় মারতে, তো একদম আব্বুর কথা মতো কাজ হয়েছে। বলতে হ্যাপি থাকি যে খেলতে যাচ্ছে, ভালো লাগে যখন আমরা টিভি দেখি ওকে খেলতে দেখি, তখন অনেক খুশি লাগে। বাংলাদেশ দলে কোন ক্রিকেটারটা, ক্রিকেটার হাসানকে আসলে অনুপ্রেরণা যোগায় খুব আপনাদের চোখে দেখে? অবশ্যই মাশরাফি ভাই, মাশরাফি ভাই থেকেই সবাই, যেহেতু পেসার মাশরাফি ভাই থেকেই বেশি অনুপ্রেরণা পেয়েছে। যে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা সবাই, লক্ষ্মীপুর থেকে প্রথম কেউ এই ইন্টারন্যাশনাল লেভেলে হাইস্ট লেভেলে ক্রিকেট খেলছে, তো আমরা ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি, অনেক স্বপ্নের মতো মনে হইতেছে। আর স্ট্রাগল বলতে এইচ লেভেলে অনেক মানে পরিশ্রম করতে হয়, আমাদের ওইদিকে ফ্যাসিলিটি ওইরকম ছিল না যখন উঠছে, তারপরে ইঞ্জুরিরও অনেক ব্যাপার স্যাপার ছিল, তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন যেই পজিশনে আছে আলহামদুলিল্লাহ। কথা হয়েছে মায়ের সঙ্গে, নিশ্চয়ই কথা হয়েছে হাসান, আপনি আপনি কীভাবে আসলে হাসানকে গাইড করেন? গাইড করে যে সবসময় যে মাথা ঠান্ডা রাখতে, সাবধানে খেলতে, কারণ সাবধানে না খেললে ইঞ্জুরি হয়ে গেলে পরে। আমরা সবসময় আমাদের যত আব্বু আম্মু আমি সবসময় আমরা উৎসাহ দিয়ে গেছি যে খেলতেছে খেলুক, দেখি কতটুকু যায়। এখন আলহামদুলিল্লাহ অনেক দূর চলে আসছে, তো অনেক খুশি। প্রচুরও অনেক অবদান আছে মনির ভাই, উনি অনেক যত্ন করছে ওর, তো তারপর এজ লেভেলে ওর যে কোচরা আছে ওনারা সবাই অনেক যত্ন করছে ওর। দুজন মানুষ হাতুরু এবং সাকিব আল হাসান, অল্পতে যদি ব্যাখ্যা করেন এই দুজনের অবদান বা মোটিভেশন। কমপ্লিট প্যাকেজ, সাকিব ক্যাপ্টেন্সি টপ নচ করতেছে এই সময়। ডোনাল্ড কতটা হেল্পফুল? খুবই খুবই হেল্পফুল, মানে এক্সপিরিয়েন্স শেয়ার করে অনেক, এই সিচুয়েশনে কেমন হয় কি মানে এগুলো আর কি। যে অবশ্যই অনেক বেড়ে যায়, এখন ইংল্যান্ডের মতো একটা টিমকে হারিয়েছি, খুবই এখন সবাই কনফিডেন্ট আরও বেড়েছে, আর সামনে অবশ্যই আরও ভালো করবো। টিপিক্যাল মিরপুর উইকেট হচ্ছে স্পিন বান্ধব, যেখানে স্পিনাররা ডমিনেট করে, তবে এই সিরিজে আপনি তাসকিন কিংবা মুস্তাফি যেভাবে পারফর্ম করেছেন সেটা নিয়ে কেমন অবজারভেশন আপনার? অবশ্যই হ্যাটস অফ ওদেরকে, যারা খুব ভালো করছে, তাসকিন ভাই, ফিজ ভাই, ইনক্লুডিং আমি, তারপরে আরও স্পিনাররা সবাই মিলে অনেক চেষ্টা করেছে ওদের কষ্টের বিনিময়ে আজকে। এই যে নিউ জেনারেশন অফ ক্রিকেটার, এই যে তরুণ ক্রিকেটার নিয়ে এই দলটা যদি একটা লম্বা সময় একসাথে খেলতে পারে, তাহলে ভবিষ্যতে ভালো কিছু প্রত্যাশা করার সুযোগ থাকছে কিনা? ইনশাআল্লাহ থাকবে।